গোটা দেশব্যাপী আমাদের কর্মসূচি হচ্ছে, মূল কর্মসূচি হচ্ছে নবরূপে সজ্জিত পবিত্র কাশীধাম। আজকে সনাতন সংস্কৃতি যারা বিশ্বাস করেন গোটা পৃথিবীতে, তাদের প্রতি উৎসর্গ করবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এখানে 108 যে শিব মন্দির রয়েছে, এখানে আমরা আজকে প্রণাম করলাম, জল ঢাললাম বাবার মাথায়, জল ঢেলে বাবাকে প্রণাম করে পুজো দিয়ে আমরা এখন কাশীধামের যে অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি মোদিজির নেতৃত্ব হয়েছে সেটা দর্শন করব। এটা আমাদের পবিত্র কাজ, ভারতবর্ষ আর সনাতন সংস্কৃতি এটা একে অপরের পরিপূরক। এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্যই আমাদের আজকের এই পবিত্র কর্ম। एकदम सही कहा गया आपने। इस समय बाबा के धाम का आप स्वर्ण शिखर देख रहे हैं। सनातन समय भगवान श्री हरि नारायण के जब वामन अवतार में वो जब ब्रह्म के लोक में पहुंची, तब उनके पैर के नाखून से वही ब्रह्मदेव जो गंगा हर कोई यहाँ पर मौजूद है, मूर्त रूप में भी, अमूर्त रूप में भी, साक्षात रूप में। हर महादेव, तू अतुल बल, हर हर महादेव। जब वामन अवतार में वो जब ब्रह्म के लोक में पहुंची, तब उनके 400 के आसपास जो भवन थे उनको हटाया गया। পূজা সামগ্রী ওখানে আছে তো।
এটা তো আমাদের দেশের স্বার্থে খুব বিপজ্জনক। এই অনুপ্রবেশকারীরা এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে এবং যত রকম বেআইনি কাজ করছে, আমাদের জনসংখ্যার যে তারতম্য তাটা সেটা বদলে দিচ্ছে। সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই কথা বিবেচনা করেই কেন্দ্রীয় সরকার বিএসএফের এরিয়া 50 কিলোমিটার করেছেন। কেন করেছেন তার যথার্থতা যৌক্তিকতা, এই প্রত্যেক দিন যে জিহাদিগুলো ধরা পড়ছে, জঙ্গিগুলো ধরা পড়ছে, জামাত হেফাজত রাজাকাররা ধরা পড়ছে, এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে।